নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নন্দিস লাইফস্টাইল। আজ 12 মে 2024, আজ মাতৃদিবস। আর এই মাতৃদিবসে আলোর শহর চন্দননগরে 113 বছরের পুরনো মিত্র ক্যাফে তার নতুন শাখা উদ্বোধন করল। এই উপলক্ষে উপস্থিত ছিলেন মিত্র ক্যাফের কর্ণধার শ্রী তাপস রায় মহাশয়। এখানে আমাদের শুধু চপ কার্লেটে মিত্র ক্যাফ সীমিত থাকছে না, এর মধ্যে হচ্ছে আপনার ধরুন কন্টিনেন্টাল খাওয়া, তারপর থালি, তারপর আপনার সি সব রকমের আইটেমই আমরা এখানে অ্যাভেলেবেল। এই চন্দননগর আলোর শহরে এই প্রথম আমাদের। এই চন্দননগরে তো কিছু আগে অনেক দেখেছি, মিত্র ক্যাফে একটা আলাদা নাম। এখানে প্রথম দিকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সমাগম হয়েছে আপনার দেখতে। কি নতুন নতুন আইটেম পাবে এখানে? আমরা এখানে নতুন আইটেমগুলো হচ্ছে যেমন ক্র্যাব কষা, তারপর একটা বাবু মশাই থাকি, তারপর আমাদের একটা নতুন নতুন আইটেম যেগুলো আছে যেমন পোড়া ভেটকি, ডাব চিংড়ি, এইগুলো আমরা এখানে নতুনভাবে আনি। পশ্চিমবঙ্গের আমরা পশ্চিমবঙ্গের বাইরেও ব্রাঞ্চ করেছি, আমাদের শিগগিরি একটা ব্রাঞ্চ ব্যাঙ্গালোরেও খোলা হচ্ছে। সুতরাং আমরা চেষ্টা করছি বাঙালির যে এই যে খাবারের যে জিনিসটা আমরা যাতে আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে দিতে পারি, বাঙালি যে খাদ্য রসিক সেইটা মানে সারা লোককে জানানো, এই যে নতুন নতুন যে খাবার আসছে বা পুরনো খাবার আসছে সেইটা নিয়ে যে আমরা চারিদিকে যাচ্ছি, এই যে লোকের ভালোবাসার জন্যেই করা সম্ভব হচ্ছে। মিত্র ক্যাফে মানে কাটলেট একটা সবার মুখে চন্দননগরের মুখে কি সেই স্বাদই পাবে এখানকার মানুষ? একদম সেই স্বাদই পাওয়া যাবে। এখন আমাদের তো একই জায়গায় হয়, সুতরাং যা আমরা কলকাতাতে করছি সেই জিনিস আমরা এই আলোর শহরে চন্দননগরে কতটা আজকে কতটা মানে কতটা আসছে, কতটা কথা বলছে, খাওয়া দাওয়া থাকছে, কী করছে, আপনাকে কী জানাচ্ছে, আপনি তো সারা জায়গায় ঘুরছেন দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের শুধু আজকে বলে না, আমরা যব থেকে এটা স্টার্ট করেছিলাম তব থেকেই লোকের একটা ঘরে ছিল কবে খুঁজছেন কবে খুঁজছেন, সময়টা আমাদের বলুন। তারপর আমরা যখন এখানে এসছি তখন লোকের যা রেসপন্স আমাদের খুব আমরা ভালোবাসা লোকের কাছ থেকে। এটা 1910 সাল শোভাবাজার থেকে আস্তে আস্তে আমরা এখন প্রায় শুধু কলকাতার পশ্চিমবঙ্গে না, আমরা অন্য স্টেটেও আস্তে আস্তে আমরা ছড়িয়ে দিয়ে, যেমন আমাদের ব্রাঞ্চ আছে পুরীতে, খুব শীঘ্রই আমরা একটা বাইরে আউটলেট করছি ব্যাঙ্গালোরে, এইগুলো আমরা চেষ্টা করছি সেই বাঙালির যে পুরনো খাবারগুলো সব জায়গায় নিয়ে যাওয়ার তাদের একটা প্রচেষ্টা করছি। শ্রীরামপুরে করার পরই আমাদের একটা ছিল যে আপনারা এত কলকাতা থেকে এত দূর যখন শ্রীরামপুরে চলে এসছেন, এই আলোর শহরে চন্দননগরে আমাদের একটা আপডেট চাইছে। তো এই কাস্টমার ডিমান্ডটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, যে তখন আমরা চেষ্টা এই করলাম যে আমরা চন্দননগরেও একটা, আর প্রথম দিনই রেসপন্স আমরা খুব সুন্দর পেয়েছি। মেন উদ্দেশ্য হচ্ছে যে কোনো খাবার পরিবেশনের পেছনে দুটো জিনিস থাকে, যেমন হচ্ছে তার কোয়ালিটি আর প্রাইস। কোয়ালিটিটা ধরে রাখতে যা প্রাইস পড়ে সাধারণ জনসাধারণের খাবারের মধ্যেই আমরা সেই প্রাইসই সব জায়গায় পেয়েছি। আলাদা আলাদা খাবারে ভালো আলাদা প্রাইস আছে, কিন্তু আমরা মেন ইউজবিটা রাখি যাতে কোয়ালিটি খাবার মানুষের মেনে পৌঁছে। এই ট্র্যাডিশনটা অ্যাকচুয়ালি আমাদের শুরু থেকে যারা আমাদের এটা ফাউন্ডিং ফাদার ছিলেন তাদের থেকেই সেটা, যেমন আমাদের শোভাবাজারে এখন একটা আইটেম পাওয়া যায় যার দাম 2 টাকা, সেটা হচ্ছে 2 টাকার একটা চিকেন স্যুপ আর একটা পাউন্ডি। এটা আমার ঠাকুমাই স্টার্ট করেছিলেন যাতে কেউ যেন না খেয়ে, সেই সুতরাং ওই ট্র্যাডিশনটা আমরা এখনও বজায় করে যাচ্ছি। আপনি যদি এখন শোভাবাজারে গিয়ে দেখেন তো সেই স্যুপটা এখনও আপনার সেই প্রাইসেই রাখা আছে। সুপ আর কি দিচ্ছে? সুপ আর পাউডার,
মানে এটা ওই চিকেন স্টকটা যেটা বয়ল করা চিকেন স্টক আর আমরা দু পিস পাবো ওটা ওটা 2 টাকা প্রাইস এখনো 2 টাকা প্রাইস কেন ওইটা একটা ছিল যে সবসময় বিজনেস যে প্রফিট করার উদ্দেশ্য সেইটা ছিল যে মানুষের পাশে যতটা পারো দাঁড়ানো যায় সেটাই তাদের উদ্দেশ্য আমরা সেটা সেই ইয়েটাই বাহন করে যাচ্ছি খাদ্য তালিকায় আপনার শুধু চপ কাটলেট ফ্রাই তো আছেই তার সঙ্গে আপনার চাইনিজের অনেক আইটেম আছে তার সঙ্গে আপনার তন্দুর আছে বিরিয়ানি আছে এবং কন্টিনেন্টাল খাবারও অনেক নতুন নতুন ফিচার আছে যেমন ক্যারামেল কাস্টার্ড চকোসুটি এগুলো আমাদের কন্টিনেন্টাল খাবারের মধ্যে কিছু কিছু ফিউশন এই মেনু লিস্টে আপনারা পাবেন ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের তো ইচ্ছা আরও এগিয়ে যাওয়ার মানুষের আশীর্বাদ পেলে মানুষের ভালোবাসা পেয়ে আমরা আরও এগিয়ে যাবো প্রথমে শুরু হয়েছিল 1টা থেকে এখন আমাদের 16খানা উপরে চলছে তো মানুষের আশীর্বাদ থাকলে আমাদের আমার নাম তাপস রায় আমি ওনার মিত্র এই উদ্বোধন উপলক্ষে আমরা সপরিবারে চলে এসেছি মিত্র ক্যাফের খাবারের স্বাদ নিতে চলুন এবার ভেতরটা একটু ঢুকে দেখি কি সুন্দরভাবে সাজানো হয়েছে একদম যেন কলকাতার ঐতিহ্য বা বলা যেতে পারে পশ্চিমবাংলার ঐতিহ্যটাকে তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে কি সুন্দরভাবে ওয়াল ডেকোরেশন করা হয়েছে দেখুন এখানে কিছু নিউজ পেপার কাটিং রয়েছে যেখানে মিত্র ক্যাফে সম্বন্ধে বিভিন্ন নিউজ বিভিন্ন সময় বেরিয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে কিছু পটচিত্র রয়েছে দেখুন কিছু পুরনো বাংলার ঐতিহ্যশালী ছবি রয়েছে কিছু টেরাকোটার কাজ রয়েছে দেয়াল জোড়া কি সুন্দর পেন্টিং রয়েছে দেখুন ঠিক এই সিঁড়ির পাশেই দেখা যাচ্ছে নিউজ পেপার কাটিংগুলো ল্যামিনেট করে দেওয়া রয়েছে যেখানে 100 বছরের ঐতিহ্যটা তুলে ধরা হয়েছে চলুন এবার আমরা একটু দোতলায় উঠি ভেতরটা খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড করা হয়েছে দোতলাতে 75 জন বসার মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কি সুন্দরভাবে দেখুন দেয়ালে টেরাকোটার কাজ রয়েছে আমরা চুজ করলাম এই টেবিলটাই চন্দননগর শাখার বিশেষ মেনুগুলি আজ টেবিলে সাজিয়ে রাখা হয়েছে যেমন বাসন্তী পোলাও মটন কষা ইলিশ বরিশালি দামোদর শেঠের মটন থালি পমফ্লেট তন্দুরি চিকেন চায়না টাউন ফিশ রোল ডায়মন্ড ফ্রাই ক্রিস্পি চিলি বেবিকর্ন ডাব চিংড়ি ভেটকি তন্দুর আজকে আমরা ট্রাই করলাম আমপান্নার শরবত ফিশ কবিরাজি ফিশ ফ্রাই ফিশ ডায়মন্ড ফ্রাই রাজনন্দিনী পোলাও
চট্টগ্রাম মাটন, গলদা মালাইকারি, বাসন্তী পোলাও, কড়াই পনির, কলেজ লাইফে শোভাবাজারের মিত্র ক্যাফেতে এই ফ্রাই খেয়েছিলাম। আজ প্রায় 20 বছর বাদে সেই ডায়মন্ড ফ্রাইয়ের একই স্বাদ পেলাম এই চন্দননগর শাখাতে। ও জাস্ট দারুণ! উদ্বোধন উপলক্ষে আমরা শেষ পাতে একটু মিষ্টি মুখ করে গেলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, তাই অনুরোধ রইল আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ।